চ্যানেল এসে সংবাদ প্রচারের পর রাজবাড়ীর কালুখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ীর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। সোমবার এ বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ সজীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জিল্লুল হাকিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলাউজ্জামান চৌধুরী ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউসুফ হোসেন মোল্লা। উপস্থিত ছিলেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস এবং পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস সহ অনেকে। এ সময় সংসদ সদস্য জিল্লুল হাকিম বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।